একদলীয় শাসন কায়েম করে আওয়ামী লীগ দেশের সমস্ত অর্জন নষ্ট করে দিয়েছে ঠাকুরগাঁওয়ে গণসংযোগকালে এমন অভিযোগই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবর্তন আনতে জনগণকে ভোট বিপ্লবের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব অন্যদিকে সিলেটে দ্বিতীয় দিনের প্রচারণা চালিয়েছে ঐক্যফ্রন্ট দেশকে বাঁচাতে এবং গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তাদের নেতারা নিচ এলাকায় তৃতীয় দিনের মতো প্রচারণায় মির্জা ফকরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের সালান্দর ও বরুণাগাঁও এলাকায় সকালে পথসভা করেন তিনি ভোট চান ধানের শীষ প্রতীকে এ সময় মির্জা ফখরুল কঠোর সমালোচনা করেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের আশ্বাস দেন ধানের শীষ বিজয় হলে শিক্ষিত বেকারদের ভাতা প্রদান বিয়ে পাশ পর্যন্ত নারীদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ থাকবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জন্য আলাদা মন্ত্রণালয় করা হবে যা কিছু অর্জন ছিল সমস্ত অর্জনগুলোকে নষ্ট করে দিয়েছে একটা একদলীয় শাসন ব্যবস্থা তারা এখানে প্রবর্তন করতে চাচ্ছে সন্ত্রাস ভয় ভীতি ত্রাসের মধ্য দিয়ে এই সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে এইটাকে আমরা আজকে প্রতিরোধ করতে চাই নির্বাচনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সেই পরিবর্তনটা আমরা আনতে চাই এদিকে সিলেটে দ্বিতীয় দিনের প্রচারণা চালিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা অসুস্থতার কারণে ডক্টর কামাল হোসেন না থাকলেও মাঠে ছিলেন আসমা আব্দুর রব ও জাফরুল্লাহ চৌধুরী সিলেট এক আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী খন্দকার আব্দুল মুক্তদিরের পক্ষে বৃহস্পতিবার বন্দরবাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তারা এরপর যা নগরীর তালতলা খোজার খোলাসহ আশপাশের এলাকায় গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে নেতারা বলেন তাদের একটি ভোট খালাদিজিয়ার মুক্তি আরও ত্বরান্বিত করবে কোনো দলের নয় দার্শনিক বাংলাদেশের প্রতীক খালেদাজিয়ার প্রতীক এই প্রতীককে জিতাতে হবে দসরা জানুয়ারি খালেদাজিয়া আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ সুজল সেই দায়িত্ব নেন সেটা এই পুলিশ এতে কিছুতে কিছু হবে না পরে সিলেট 6 আসনে বিএনপি প্রার্থী ফয়সাল আহমেদ চৌধুরী নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ওক্রোফ্রন্টের দুই নেতা ওবায়দুল রহমান যমুনা নিউজ